মেক্সিকোর পূর্ব দিকে হাজারো মাইল ধরে রয়েছে ঘন জঙ্গল যেখানে আপনি দূর দূরান্তে শুধু গাছগাছালি দেখতে পাবেন এই ঘন জঙ্গলের মাঝে এমন একটি স্থান রয়েছে যেখানে পাথরের মধ্য দিয়ে যাওয়া একটি পথ রয়েছে যা মাটির নিচের দিকে চলে গেছে প্রত্নতাত্ত্বিকদের একটি দল এই গুহার মধ্যে সুরঙ্গের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা ধারণা করেছিল যে এই গুহার ভিতরে অস্বাভাবিক কিছু অবশ্যই আছে পেশাদার যন্ত্রপাতি ছাড়া এই ভিতরে যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ ছিল কারণ পথটি বেশ সরু এবং সম্পূর্ণ অন্ধকারে ঘেরা ছিল কয়েক ঘন্টা কঠোর পরিশ্রমের পর প্রত্নতাত্ত্বিকরা গুহার দুশো হয়েছিল প্রথম দিকে তারা বিশেষ কিছু খুঁজে না পেলেও হঠাৎ তারা একটি গোপন চেম্বার খুঁজে পায় যার প্রবেশ পথ পাথর দিয়ে আটকে দেওয়া হয়েছিল এখন প্রশ্ন হলো দুশো তিরিশ ফুট নিচে নির্জন জঙ্গলে এই গুহার নিচে এই গোপন চেম্বারটি কে তৈরি করেছিল এবং কখন এবং কেন এটি সিল করা হয়েছিল বন্ধুরা মেক্সিকোর পূর্ব দিকের এই ঘন জঙ্গলটি 30 লাখ স্কয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানে মায়া সভ্যতার রহস্য এখনও লুকানো। অতীতে এই পুরো বন মায়া সভ্যতার অধীনে ছিল, যেখানে তারা অনেক শহর গড়ে তুলেছিল। এই সভ্যতার লোকেরা দক্ষ বলে বিবেচিত ছিল কারণ প্রাচীন মিশরীয়দের মতো তারা পিরামিড এবং শহর নির্মাণ করেছিল। সেই সাথে তারা কৃষিকাজ, মৃৎশিল্প, হায়ারোগ্লিফিক লেখায় ক্যালেন্ডার তৈরি, গণিত, স্থাপত্য এবং শিল্পকর্মে পারদর্শী ছিল। বিশেষজ্ঞদের মতে প্রাচীন মায়ানরা এই এলাকার মোট ষাটটি শহর তৈরি করেছিল যেখানে ছিল চমৎকার প্রাসাদ পিরামিড এবং মন্দির প্রতিটি শহরে আলাদা রাজা ছিল যাকে মায়ানরা তাদের ঈশ্বর মনে করত এখনো এসব শহরে কয়েকটি ভবন অক্ষত রয়েছে এবং এগুলো এখন একটি পর্যটক আকর্ষণের অংশ কিন্তু এই ঘন জঙ্গল যেখানে সঠিক রাস্তাঘাট নেই সেখানে মায়া সভ্যতার গোপন রহস্য লুকিয়ে রয়েছে কিছু জিনিস মাটির নিচে চাপা পড়ে আছে আবার কিছু গাছের কারণে দৃষ্টির বাইরে চলে গিয়েছে কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লুকানো মায়ান শহরগুলো খুঁজে বের করা হচ্ছে বিশেষজ্ঞরা পাতা ও ডালের সমুদ্রের নিচে লুকিয়ে থাকা প্রাচীন শহরগুলোকে এখন লাইডার প্রযুক্তি ব্যবহার করে শনাক্ত করতে পারেন লাইডার মানে লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং এই প্রযুক্তিতে প্লেন থেকে মাটিতে লেজার পালস ফেলা হয় যা মাটির নিচে গিয়ে ফেরত এসে আবার তা প্লেনে থাকা সেন্সরে প্রতিফলিত হয় এর তথ্য প্রক্রিয়াকরণ করে মাটির একটি আকৃতি তৈরি করা হয় এটি এমনই যেমন ভাবে এক্সরে আমাদের হারের একটি চিত্র গঠন করে আশ্চর্যজনক ভাবে এখন পর্যন্ত মায়া সভ্যতা চার হাজার পাঁচশোটিরও বেশি ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে মায়ানরা এর চেয়ে বেশি কাঠামো তৈরি করেছে মায়ানরা কতগুলো কাঠামো তৈরি করেছিল তা জানা গুরুত্বপূর্ণ নয় কিন্তু আসল রহস্য হলো মায়ানরা এত জনবহুল শহর পরিত্যাগ করে কোথায় গেল তারা কি হাওয়ায় উধাও হয়ে গেল এত দক্ষ হয়েও কি ছিল তাদের দুর্বলতা যার জন্য তাদের এই জায়গা ছাড়তে হয়েছে লাইরাইদের তথ্য সংগ্রহ করার পর বনের কোন অংশে মায়ান ধ্বংসাবশেষ অবস্থিত তারপর সেই জায়গাটি খনন করা হয় মেক্সিকো উপসাগরের কাছে ইউকাটান অঞ্চলে প্রত্নতাত্ত্বিকরা একটি ছোট মায়ান গ্রামের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন গ্রামের নাম কিউইক যেখানে একজন স্থানীয় রাজা বারোশো বছর আগে বিশ হাজার পাথরের খণ্ড ব্যবহার করে একটি তিরিশ ফুট লম্বা পিরামিড নির্মাণ করেছিলেন সাধারণত মায়ানরা তাদের রাজাকে পিরামিডের ভিতরে একটি রাজাকীয় চেম্বারে সমাধিস্থ করত। এই কারণে প্রত্নতাত্ত্বিক এই পিরামিডের উপর থেকে নিচের দিকে একটি খাত খননের সিদ্ধান্ত নিয়েছিলেন যেন এই পিরামিডের কোনো রাজকীয় চেম্বার আছে কিনা তা খুঁজে বের করা যায় যদি থেকে থাকে তাহলে তাতে কি রয়েছে একুশ ফুট পর্যন্ত খনন করার পরে প্রত্নতাত্ত্বিকরা একটি পাথর খুঁজে পেয়েছেন যা একপাশে সম্পূর্ণ সমতল ছিল এই পাথরটি অন্যদের থেকে খুব আলাদা ছিল কারণ মায়ানরা পিরামিড তৈরিতে এই আকৃতির পাথর ব্যবহার করেনি বরং এটি একটি ঘরের ছাদের সাপোর্ট দিতে ব্যবহৃত হতো এই পাথরটি একটি ইঙ্গিত ছিল যে এই পিরামিডের ভিতরে একটি সমাধি তৈরি করা হয়েছিল পিরামিডের বেসমেন্টে আশ্চর্যজনক একটি কক্ষের ভিত্তি এবং কয়েকটি সিঁড়ি খুঁজে পাওয়া যায় এর পাশাপাশি তারা আকর্ষণীয় কিছু খুঁজে পায়নি কিন্তু তারা মাটির পাত্রের একটি ভাঙা টুকরো খুঁজে পেল মাটির পাত্রের এই ছোট টুকরোটি অনেক প্রশ্ন তুলেছে এই টুকরোটির বয়স রেডিও কার্বন ডেটিং দ্বারা বের করার পর জানা যায় যে এটি পাঁচশো খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল পিরামিডটি বারোশো বছর পূর্বে নির্মিত হলো মাটির পাত্রে এই টুকরোটি পিরামিডের তিনশো বছর আগে নির্মিত হয়েছিল আর প্রত্নতাত্ত্বিকদের মতে তা আদৌ সম্ভব নয় আর কেন সম্ভব না তা বোঝার জন্য আমাদের ইতিহাস জানতে হবে ইতিহাস থেকে আমরা জানতে পারি যে ইউকাটনের এই অঞ্চলটি বিবেচনা করা হয়েছিল উত্তর মায়ের অংশ হিসেবে এবং পনেরোশো খ্রিস্টাব্দে যখন পিরামিডের ভিতরে এই চেম্বারটি নির্মিত হয়েছিল সেই সময় মায়ানরা এখানে আসেননি এখন সবচেয়ে বড় প্রশ্ন যদি মায়ানরা এই রাজকক্ষটি তৈরি না করে তবে কে করেছে এটি জানতে এই পিরামিডের ধ্বংসাবশেষ ঘিরে জঙ্গল পরিদর্শন করা হয় এই আশায় যে তারা কিছু বিশেষ তথ্য সক্ষম পিরামিড থেকে কিলোমিটার দূরে প্রত্নতাত্ত্বিকরা পাথরের মাঝে একটি গুহা খুঁজে পান গুহার প্রবেশ দ্বারটি এবং ভিতরে যাওয়া বেশ বিপজ্জনক ছিল এই জন্য পেশাদার সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল এবং দুই থেকে তিন গুহা বিশেষজ্ঞের ভিতরে পাঠানো হয়েছিল ঘন্টার পর ঘন্টা কঠোর পরিশ্রমের পর বিশেষজ্ঞ দুশো ফুট নিচে নামতে সক্ষম হন এবং গুহার নিচে তার একটি গোপন চেম্বারে যাওয়ার পথ খুঁজে পান আর এই চেম্বারের প্রবেশ পথটি পাথর দিয়ে ঢাকা ছিল মাটির দুইশো ফুট নিচে এই গুহার গোপন চেম্বারে ব্যবহৃত ফায়ার টর্চ পাওয়া গেছে যা প্রাচীনকালে আলোর জন্য ব্যবহৃত হতো ফায়ার টর্চ ছাড়াও তারা প্রচুর ভাঙা হাড়ির টুকরো খুঁজে পেয়েছে এই হাড়িগুলো ঠিক তেমনই ছিল যেমনটা পনেরো কিলোমিটার দূরে পিরামিডের বেসমেন্টে পাওয়া গিয়েছিল মনে হচ্ছিল এই জায়গাটা এরকম পূজার এলাকা যেখানে মানুষ এসে তাদের ইচ্ছে পূরণের জন্য হাড়ি ভেঙে যেত তারা যখন হাড়ির টুকরোগুলো জোড়া দেওয়ার চেষ্টা করছিল তখন অন্য একটি সত্য উপস্থিত হয়েছিল এটি লক্ষ্য করা গেছে যে সমস্ত টুকরো যোগ করার পরও পাত্রটি কখনোই সম্পূর্ণ হয় না বরং এক টুকরো সবসময় অনুপস্থিত থাকে কেউ বুঝতে পারেনি এই অদ্ভুত রহস্য এখানে ভাঙা সমস্ত পাত্রের একটি মাত্র টুকরো কেন অনুপস্থিত প্রত্নতাত্ত্বিকদের মতে লোকেরা ভাঙা পাত্রের এক টুকরো নিজেদের সাথে নিয়ে যেত পিরামিডের ধ্বংসাবশেষে বেসমেন্টে পাওয়া সিরামিক পাত্রের টুকরো ইউকাটন অঞ্চলে এই গুহা থেকে আনা হয়েছিল এটা স্পষ্ট প্রমাণিত যে মায়েন্দের আগমনের আগে যারা কিউই গ্রামে বাস করত তারা এই গুহায় গিয়ে তাদের ধর্মচর্চা করত আর তাদের জীবনযাপনের ধরণ ছিল মায়েন্দের মতো এখন এই নতুন প্রমাণের সাথে একটি বিষয় নিশ্চিত ছিল যে কিউই গ্রামে দক্ষিণ থেকে মায়ানদের আসার আগে একটি সভ্যতা বাস করছিল যাদের সংস্কৃতি এবং জীবনযাত্রার ধরন মায়ানদের মতোই ছিল এবং এই কারণে বিশেষজ্ঞরা তাদের আর্লি বা ক্লাসিক মায়ের নামকরণ করেছিলেন যে মায়ানরা হাজার হাজার স্থাপনা তৈরি করেছিল ও তাদের এত জনবল ছিল তাদের আসলে কি হয়েছিল কেন তারা এই জায়গা চিরতরে পরিত্যাগ করেছে এই প্রশ্ন বিশ্বের কাছে এখন একটি রহস্য বন্ধুরা আশা করছি নিউজের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন